জি দামানোর অপশন আছে, অবশ্যই আছে। তারপরেরটা হচ্ছে 18 মডেল, রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন। এই গাড়িটাও ওভার ফ্রেশ গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, সিলভার কালার, জিএল জিএল। আসসালামু আলাইকুম সবাইকে, অটোস 360 থেকে চলে এসেছি আজকে ইব্রাহিম কার সেন্টারে, সাথে আছে মনির ভাই। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাইসের পিছনে আছি আজকে কিন্তু আমরা, মনির ভাইকে দেখে নিশ্চয় আপনারা চিনে গেছেন, পাশাপাশি হাইস গুলো দেখে আপনারা নিশ্চয় চিনে গেছেন যে আমরা আসলে কোথায় আছি। আমরা আছি ইব্রাহিম কার সেন্টারে। মনির ভাই, এখানে তো আজ বেশ অনেকগুলো হাইস আছে। হ্যাঁ, তার মধ্যে আপনি বলছিলেন যে আরো কিছু হাইস আছে, আরো কিছু, আরো আরো অনেকগুলো কালেকশন আছে, এখনো আইসে পৌঁছায় নাই। 16 সুপার জিএল আছে, দুটা লোনের গাড়ি আছে, আরেকটা 12 গাড়ি আছে, এগুলো নিয়ে কথা চলতেছে এবং কথা ফাইনাল পর্যন্ত। তো আমরা কি হাইস থেকে শুরু করব নাকি ভিতরে যে গাড়িগুলো আছে? আমরা ভিতর থেকে ঘুরে আসি, তারপর হাইস গুলো নিয়ে কথা বলবো। হাইসের ব্যাপারে আমরা একটু ভিতরের গাড়িগুলো দেখি আগে, চলেন। জি চলে। এইদিকে বেশ কিছু গাড়ি আছে, তো এই গাড়িগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। প্রথমে আমরা যেহেতু সামনে যে গাড়িটা আছে হোয়াইট কালারের এক্সিও, আর গাড়িটার ইন্টেরিয়রটাও আসলে দেখতে হয়, কারণ ইন্টেরিয়রটা এতটাই ফ্রেশ দেখা যাচ্ছে। যদিও কি স্টার্টের গাড়ি, উডেন শেপ, বিস্কিট কালার, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে টিপটপ আছে গাড়িটা। তারপরেও টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বোঝা যায়। দেন গাড়িটার আউটলুকটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে মনির ভাই। কত মডেল, কত রেজিস্ট্রেশন? রয়েছে 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে? সিএনজি করা আছে, গাড়িটা ফ্রেশ গাড়ি। চাইলে আপনাদের পছন্দের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, গাড়িটার দাম রাখবো 15,20,000। 15-20 অপশন আছে? চেষ্টা করব, কিছুটা অপশন আছে দামাদামি করার। গাড়িগুলো দেখছেন আপনারা ইব্রাহিম কার সেন্টার থেকে। ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া, বারে বিআরটি অফিসের ঠিক অপোজিটে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার। দেন নেক্সট কার হচ্ছে প্রিমিও, 15 মডেল, সরি ভাই, 15 মডেল, 15 মডেল রেজিস্ট্রেশন। গাড়িটা এখনো অরিজিনাল কালারের আছে। গাড়িটাতে দু একটা হয়তো আঁচড় থাকতে পারে, বাট কোনো টাচআপ হয়নি। আচ্ছা, ওভার ফ্রেশ একটা গাড়ি। কি স্টার্ট? সিএনজি করা আছে? না, তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলের গাড়ি। কি স্টার্ট? না, কি স্টার্ট। সো ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন, ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং, কি স্টার্টের গাড়ি। মনির ভাই কেমন দিবেন এটার প্রাইস? 28,50। 28,50 অপশন আছে দামানোর? চেষ্টা করব। আবার সরি ভাই, আমি সবসময় যে রেটটা বলে যাই, বলি যে আমি একটু সম্মান করার জায়গা রাখি, একেবারেই যে ওভার কিছু করে ফেলতে পারবো তা কিন্তু না। তবে গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে, আমার কাছ থেকে আপনি ফ্রেশ গাড়ি পাবেন। ফ্রেশ আছে গাড়িটা, এতটুকু বলবো, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, সবকিছু মিলিয়ে ফ্রেশ আছে। 28,50 দামানোর অপশন আছে। ওকে, তারপরে এটা হচ্ছে পাল কালারের 15 মডেল, 15 মডেল, 17-তে রেজিস্ট্রেশন এবং সিট পাওয়ার আপনার আইডেল স্টপ দুটোই আছে। আইডেল স্টপ, সিট পাওয়ার, পজিশন হেডলাইট, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং সাথে থাকবে। সো সবকিছু মিলিয়ে ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ির মধ্যে হচ্ছে এলিয়ন। কেমন দেবেন প্রাইস? 29,00,000। 29 দামাদামির অপশন আছে পাল কালার, পাল কালার, হ্যাঁ 29 দামাদামির অপশন আছে। গাড়িটা পাবেন ইব্রাহিম কার সেন্টারে। তার পাশের গাড়িটা যদি দেখি, এক্সিও, এক্সিও 14 মডেল, 14 মডেল, রেজিস্ট্রেশন 20 রেজিস্ট্রেশন, 14 মডেল 20 রেজিস্ট্রেশন। গাড়িটাও ভালো আছে, পছন্দ রাখতে পারে। আচ্ছা, নিউ শেপের গাড়ি, 18-20, 18,20,000। জি, 18,20,000। সিএনজি করা আছে নাকি? সিএনজি করা আছে, 18,20,000 সিএনজি করা আছে। ইব্রাহিম কার সেন্টারে পাবেন গাড়িটা। তারপর এটা হচ্ছে প্যারাল মডেল, 16-তে রেজিস্ট্রেশন, কি স্টার্টের গাড়ি এটাও। আচ্ছা, এটাও ওভার ফ্রেশ একটা গাড়ি, কোনো জড়ি খোলা নেই। সবারল সব সময় যেটুকু বলি শরীফ ভাই, আমার কাছে গাড়ি নিতে আসলে আপনি চেসিস খুঁটি এটা গ্যারান্টি পাবেন। সব সময় আমি যেটা গ্যারান্টি দেই এটা আপনি আমার কাছ থেকে পাবেন। দু একটা গ্যাসা আছড় থাকতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু সেসিস মূল যে জিনিসটা সেটা আমি গ্যারান্টি দেব। ওকে, এই গাড়িটাও নিতে পারে, তাতে নিজেদের সুজের মধ্যে রাখতে পারে। সো ইন্টেরিয়র হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক, সিএনজি করা আছে? সিএনজি করা আছে। কেমন দিবেন প্রাইস? 20,00,000। 20 অপশন আছে? চেষ্টা করব, চেষ্টা করবেন। আচ্ছা, 20,00,000 দামানামির অপশন আছে। তারপর হচ্ছে রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার, অনেকের পছন্দের গাড়ি যেটা, 9-এর মডেল, 9-এর মডেল, রেজিস্ট্রেশন কত? 9-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 12-তে রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে? সিএনজি করা আছে, গাড়ি ভিতরে বিস্কিট, ভিতরে বিস্কিট। আচ্ছা, ইন্টেরিয়র হচ্ছে ইয়েলো উডেন শেপ, বিস্কিট কালার, সিএনজি করা আছে? সিএনজি করা আছে। কেমন দেবেন প্রাইস? 20,00,000। 20 অপশন আছে? চেষ্টা করব, 20,00,000 অপশন আছে দামানামির। পাশের গাড়িটা প্রিমিয়াম, এটা হলো 11 মডেল, 11 মডেল, 12-তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং খোলা থাকলে আপনি গাড়ি নিতে হবে না। তারপর হচ্ছে উডেন শেপ, উডেন শেপ, গ্লাস অরিজিনাল আছে, গ্লাস অরিজিনাল, পেপারস আপডেট আছে, পেপারস, সিএনজি করা আছে? সিএনজি করা আছে, সিএনজি করা আছে, পাল কালার। কেমন দিবেন প্রাইস?
গাড়িগুলো দেখছি আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে। ইব্রাহিম কার সেন্টার লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনে। ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনার কোন গাড়িটা পছন্দ, ওই মডেলের গাড়িটা আছে কিনা ইব্রাহিম কার সেন্টারে। তারপরে আমরা চলে আসলাম 12 মডেলের প্রিমিয়াম 17 স্টেশন, সাদা কালার, সাদা কালার, এটাও সাবির গাড়ি। আচ্ছা, কিন্তু আবার ফ্রেশ। আচ্ছা, কি স্টার্টের গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ তো নেই, অরিজিনাল কালার ভাই। মাত্র দুইটা পার্ট টাচ আপ হয়েছে, সামনের বাম্পার পেছনের বাম্পার, কালার অরিজিনাল আছে। জি, ব্ল্যাক আছে, ইন্টেরিয়র আছে ব্ল্যাক এন্ড উডেন, গ্লাস অরিজিনাল আছে, সব অরিজিনাল। কেমন দিবেন প্রাইস? এটার দাম পড়বে 2450। 2450 অপশন আছে, 2450 অপশন আছে। তারপরেরটা, তার পাশে আরেকটা গাড়ি আছে, এটা হোন্ডা ডিজেল 15 মডেল, হোন্ডা ডিজেল 15 মডেল, পার্পল গ্রে কালার, হাইব্রিড। হাইব্রিড, এটা কি জেড প্যাকেজেরটা? হ্যাঁ, জেড প্যাকেজ, জেড প্যাকেজেরটা। হাইব্রিড, এইচডি প্রজেকশন হেডলাইট, তারপর হচ্ছে স্পিড সেন্সর। মোটামুটি জেড প্যাকেজের গাড়িগুলোতে ফুল লোডেড গাড়ি হয়ে থাকে। 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন, 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন। কেমন দিবেন প্রাইস? 2350। 2350 অপশন আছে, 2350 অপশন আছে দামা দামির। চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে। তারপরে যে ভিতরে গাড়িগুলো আছে আমরা একটু ভিতরে দিকে যাই, ভিতরে গাড়িগুলো দেখি। এখানে একটা আরেকটা বেজেল আছে তেলের, এখানে আছে প্রিমিয়াম, পাশে আছে রেড ওয়াইন কালারে, রেড ওয়াইন কালারে। এটা কি নন হাইব্রিড? যারা হোন্ডা ডিজেল নন হাইব্রিড গাড়ি পছন্দ করেন, আমার মনে হয় নিঃসন্দেহে আশা করি তাদের পছন্দ হবে গাড়িটা। মনির ভাই, কত মডেল বলছিলেন? 15 মডেল, রেজিস্ট্রেশন 16, 16 তে রেজিস্ট্রেশন। কেমন দিবেন প্রাইস? 2550। 2550 অপশন আছে, আছে অবশ্যই 2550 অপশন আছে। পাশের গাড়িটা সিলভার কালার, নয়ের মডেল, নয়ের মডেল, এটা নয়ের মডেল, 13 এর স্টেশন, ভেতরে বিস্কিট। হ্যাঁ, ইন্টারিয়র ইয়েলো উডেন, ইয়েলো উডেন, ইয়েলো উডেন এন্ড বিস্কিট। এই গাড়িটাও পছন্দ করতে পারে, সামনে পেছনে যা আছে অরিজিনাল কালারের গাড়ি, ওভার ফ্রেশ একটা গাড়ি। এটা 21 লক্ষ নয়ের মডেল প্রিমিয়াম, নামা দামের অপশন আছে। গাড়িগুলো দেখছি আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে। তারপরে পাশে 12 মডেল এক্স স্মার্ট নোয়া, আরেকটা দেখছিলাম পাল কালার, পাল কালার আছে, একটু বাইরে গেছে, বাইরে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে সিলভার কালার, এটা হলো সিলভার কালার, 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 18 তে রেজিস্ট্রেশন। এলপিজি সিএনজি, এটাতে এলপিজি করা আছে, এলপিজি করা আছে, ইন্টারিয়র ব্ল্যাক এন্ড সিলভার। মনির ভাই, কেমন দিবেন প্রাইস? 2350। 2350, 2350 দামা দামের অপশন আছে। পাশের গাড়িটা আছে নিশান এক্সটাইল ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের নিশান এক্সটাইল, ব্ল্যাক কালারের নিশান এক্সটাইল, 16 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, তেলের গাড়ি, আওয়ার প্রেস। যারা এক্সটাইল পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এটা পছন্দের মধ্যে রাখতে পারে। কত রেজিস্ট্রেশন? 16, 16 তে রেজিস্ট্রেশন, 12 মডেল 16 তে। সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই? না না, তেলের গাড়ি। আচ্ছা, এটাও নিতে পারে। 24 টার্গেট চেষ্টা করব, 24 আছেন, দামা দামের অপশন আছে। গাড়িগুলো দেখলাম আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে। তারপরে আমরা স্পেশালি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিয়ে কথা বলবো। স্পেশালের মধ্যে হাইস গাড়ি, আপনারা জানেন যে ইব্রাহিম কার সেন্টারে হাইস গাড়ি সব সময় থাকবে, অন্য গাড়ি না থাকলেও হাইস গাড়ি থাকবে। তো আমরা হাইস গাড়িগুলো নিয়ে কথা বলবো। হাইসের আগে এখানে কয়েকটা গাড়ি আছে অবশ্য, যারা লো বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন, ইভেন পেট্রোল খরচ কম, তাদের জন্য কিছু গাড়ি আছে। এখানে রেড কালার একটা গাড়ি আছে, হান্ড্রেড আছে, হান্ড্রেড গাড়ি আছে, আপনিও খুব ভালো করে জানেন যে আমি ভালোকে ভালো বলতে চাই, মন্দকে মন্দ বলতে চাই, আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারবেন। কত মডেল এটা?
গাড়িগুলো দেখছি আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে, 9 লাখ টাকা আগে বলে দিচ্ছে 9 লাখ টাকা দাম। তারপরেরটা হচ্ছে হাইস 13 মডেল রেজিস্ট্রেশন 19 আপনাদের পছন্দের মধ্যে এটাও নিতে পারেন। ফ্রেশ গাড়ির সামনের পেছনের সব অরিজিনাল গ্লাস, আচ্ছা অরিজিনাল গ্লাস, সিএনজি এলপিজি নিতে পারে পছন্দের একটা গাড়ি। আচ্ছা এটা কত মডেল? 15 রেজিস্ট্রেশন 21 রেজিস্ট্রেশন, 15 মডেল 21 রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে সিএনজি করা আছে, কেমন দিবেন এটার প্রাইস? 27 লাখ। 27 অপশন আছে, 27 লক্ষ অপশন আছে। গাড়িগুলো দেখছি আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে। তার পাশের গাড়িটা হচ্ছে 17 মডেল 17 মডেল 22 জিএল নাকি সুপার জিএল? জিএল। আমরা যে গাড়িগুলো দেখছি সবগুলো কি জিএল? জিএল। আজকে আমাদের সুপার জিএল এর কালেকশন নাই, শোরুমের ভেতরে নাই, বাইরে আছে। 17 মডেল 22 রেজিস্ট্রেশন, এই গাড়িটাও দেখতে পারেন, ওভার ফ্রেশ একটা গাড়ি এবং ফুল লোডেড। আচ্ছা ফুল লোডেড গাড়ি, লাইট ক্যামেরা, প্রজেকশন, ডোর পাওয়ার সব মিলে জিএল ফ্রেশ গাড়ি, জিএল গাড়ি। আচ্ছা জিএল এর মধ্যে ফুল অপশন আছে? ফুল অপশন আছে। সিএনজি করা আছে? সিএনজি করা আছে। 32 লাখ 50,000 32 লাখ 50,000 জি। দামানামির অপশন আছে? অবশ্যই আছে। তারপরেরটা হচ্ছে 18 মডেল রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন, এই গাড়িটাও ওভার ফ্রেশ গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, সিলভার কালার, জিএল জিএল। ওকে, সো যে গাড়িগুলো দেখেছি ম্যাক্সিমাম জিএল, 33-50 অপশন আছে দামানামির। আচ্ছা গাড়িগুলো দেখলাম আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে। দেন আরো যে গাড়িগুলো আছে এদিকে, বেশ কয়েকটা লো বাজেটের গাড়ি আছে, রাস্তার উপরেও আছে, রাস্তার ওই পাশেও কিছু গাড়ি আছে লো বাজেটের। যে গাড়িগুলো দেখেছেন এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন। আমি কাস্টমারদের এটুকু বলতে পারি যে আপনারা আমার কাছে সবসময় গাড়ি আসা যাওয়া করে, আপনি চাইলে ফোন দিয়ে আপনার প্রয়োজনীয় যে মডেলটা দরকার সেটা আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন। রেড কালারের গাড়িটার কথা যদি বলেন একটু, কম বাজেটের মধ্যে এখন আমি জড়ি। আচ্ছা আপনি তারপরে সেল তো করবেন? 12 মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন, 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন। আচ্ছা এই গাড়িটার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সো প্রাইসটা যদি বলে দেন। কমাই দিছি এখন। কত দিছেন? 1170 1170 অপশন আছে দামানামের? না এটা ফিক্সডই বলে দিই, কি বলেন? 11 লক্ষ 11.5 লাখ টাকা, 11.5 ফিক্স। আচ্ছা 11.5 লক্ষ ফিক্স। তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ তো ভালো আছে? হ্যাঁ 100%। তারপর ওইদিকে কিছু গাড়ি আছে, রাস্তার ওই পারে কিছু গাড়ি আছে। মোটামুটি ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম, আর সাথে ছিল এতক্ষণ মনির ভাই। আপনারা ভিডিওটা দেখেছেন অটোস 360 ইউটিউব চ্যানেল থেকে। সো অটোস 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই। আর আগের বাংলা টেক কিন্তু আর বাংলা টেক ডেক্স থেকে অটোস 360 তে চলে এসেছি। সো আশা করি নামটাও আপনাদের পছন্দ হবে এবং নামটা অনেক ইজি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা তো লাইক আশা করতেই পারি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে মনির ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।